গরুর মাংসে রেজালা কে না পছন্দ করে, আর যদি হয় সেটা গরুর মাংসে শাহী রেজালা তাহলে তো কোনো কথাই নেই। চলুন আজকে আমি আপনাদের গরুর মাংসে শাহী রেজালাটা করে দেখাচ্ছি অত্যন্ত সিম্পলভাবে। এখানে আমি নিয়েছি 10 টুকরো কাজু বাদাম, জয়িত্রি নিয়েছি ছোটো সাইজের 1 টুকরো, আর জয়ফল নিয়েছি অর্ধেকটা, 10-12টা আছে লং, আর গোলমরিচ আর 4 টুকরো আছে এলাচ, 1 টুকরো আছে দারুচিনি, আর 1 চা চামচ আছে জিরা। এই মশলাটা আমি পাটায় বেটে পেস্ট করে নিব। আর এখানে নিয়েছি আমি গরুর মাংস, এখানে 2 কেজি গরুর মাংস আছে, মাংসটা আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। মাংসটা রান্নার জন্য একটা পাত্রে আমি প্রায় 1 কাপের মতো তেল দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম এলাচি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, হয়তো গরম মশলা যা যা লাগে, তা আর 1 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা অনবরত নেড়ে চেড়ে নরম করে ভেজে নেব। যখন পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এখানে 3 টেবিল চামচ পরিমাপ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা একটু ভেজে নেব, তারপরে আমি গুঁড়া মশলা দেবো। তার আগে আমি একটু পানি অ্যাড করে নিলাম, এখানে দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর যে মশলাটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নেব সামান্য পানি দিয়ে। যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এখানে লবণ, লবণটা আমি স্বাদ অনুযায়ী দিয়েছি। আর এই মাংস রান্নাতে কিন্তু আমি মশলা খুবই কম ব্যবহার করব, জালটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন যার যেরকম পছন্দ। তারপরে আমি মাংসগুলো দিয়ে দিলাম, মাংসগুলো নেড়ে চেড়ে দিব মশলার সাথে যাতে ভালো করে মিশে যায়। এই তো যখন ভালো করে মিশে গেছে তখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, কারণ মাংস থেকে কিন্তু পানি উঠে আসবে। দেখুন মাংস থেকে কী পরিমাণ পানি উঠে এসেছে, এটা কিন্তু প্রায় 5 মিনিটের মধ্যে এই পানিটা উঠে এসেছে। এখন আমি নেড়ে চেড়ে দিব, তারপরে দিয়ে দিলাম এখানে আমি প্রায় 1/4 কাপের মতো টক দই। টক দইটা ভালো করে ফেটে তারপরে আমি দিয়ে দিয়েছি, আবার টক দইটা মাংসের সাথে ভালো করে মিশিয়ে দেব। তারপরে এটা আমি ঢেকে দেব পানিটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত। এই যে মাংস কিন্তু মোটামুটি পানিটা একদম শুকিয়ে এসেছে, আর মাংসটা কিন্তু কষা কষা হয়ে গেছে, আর এরই মাঝে কিন্তু আমি 2-1 বার নেড়ে চেড়েও দিয়েছি, তা না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এখানে আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি, এখানে আমি প্রায় 2 কাপের মতো গরম পানি দিয়েছি। আপনারা আপনাদের মাংসর পরিমাপ বুঝে বা সিদ্ধ কীরকম হবে সেটা বুঝে পানি দিবেন। তারপরে ঢেকে দিয়েছিলাম, এখন মোটামুটি ঝোলটা কিন্তু অনেকখানি শুকিয়ে এসেছে আর মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি ঢাকনাটা খুলে দিয়ে দিলাম কাঁচা মরিচ, আর একটা শাহি ফ্লেভার আনার জন্য দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাপ গুঁড়া দুধ, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, তারপরে এখানে দিয়ে দিলাম আমি ঘি এবং কেওড়ার জল। সবগুলো উপকরণ দিয়ে আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব 20 মিনিটের জন্য চুলা রাসটা একদম লোতে করে। আর তার আগে আমি কিন্তু এখানে 1 চা চামচ চিনিও দিয়েছিলাম, কারণ রেজালা একটু ঝাল মিষ্টি হয় তাহলে খেতে ভালো লাগে, আপনাদের কাছে পছন্দ না হলে কিন্তু দেবেন না। এই তো আমার গরুর মাংসের রেজালাটা সম্পূর্ণ রেডি। এটা কি যে খেতে মজা হয়েছে, যদি আপনারা বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না। এটা কিন্তু বিয়েবাড়ি শাহী রেজালাকে হার মানিয়েছিল, কারণ আমাদের ঘরে ছোট বড় সবার অনেক বেশি পছন্দ হয়েছিল, আর